মুখ্যমন্ত্রীর ইচ্ছে হয়েছে উপজাতি এলাকার দুর্গাপুজো দেখবেন, তাই আগরতলা থেকে উড়ে গেলেন ঊনকোটি জেলায় হেলিকপ্টারে। সঙ্গে গেলেন তাঁর স্ত্রী নীতিদেব। স্বামী স্ত্রী সেখানে সরকারি হেলিকপ্টারে গিয়ে ফিরে এলেন রবিবার আবারও আগরতলায়। মুখ্যমন্ত্রী বলে কথা, হেলিকপ্টারে চড়ে তো তিনি যেতেই পারেন পুজো দেখতে। রবিবার দুপুরে আগরতলা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যান কুমারঘাটে। কুমারঘাটে সায়দা ছড়া এডিসি ভিলেজের বিলাসমণি পাড়ায় দুর্গাপুজো দেখতে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে ওসা লাম্প্রা ক্লাবের প্রতিমা দেখলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই বিজেপি বিধায়ক সুধাংশু দাস এবং ভগবান দাস, ঊনকোটি জেলার জেলা শাসক, জেলার পুলিশ সুপার। সেখানে তিনি কথা বলেন উপজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে। মুখ্যমন্ত্রী জানান, এবারে করোনার প্রকোপে পুজোতে ভিড় এড়িয়ে চলতেই বের হননি। উপজাতি এলাকায় পুজো দেখার খুব ইচ্ছে হচ্ছিল, তাই এই এলাকায় আসা। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী সফর ঘিরে শারীরিক দূরত্বের দফা রফা হয়েছে। আমি পার্টি প্রেসিডেন্ট থাকার সময় থেকে প্রত্যেক দুর্গাপূজা সারা ত্রিপুরার রাজ্যে আমি ঘুরে যাই, কিন্তু এবার আমি তার জন্য যাইনি। যদি প্রত্যেকটি মণ্ডপে বা প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি ভিড় ভিড়ে জায়গায় তো লোক সমাগম হয়ে যায়, তার কারণে আমি সব জায়গাতে যাওয়ার ইচ্ছে থাকলেও যাইনি। শুধু আমাদের ত্রিপুরার গর্ভ আমাদের মেয়ে দীপা কর্মকারের বাড়িতে আমি কালকে গিয়েছিলাম দুর্গোৎসবে, একটি বাড়িতে। আর দ্বিতীয় আমার ইচ্ছা হচ্ছিল যে কোনো গ্রামে যাই যেখানে সাধারণ জনজাতিদেরা রয়েছে, তপশিলি জাতির লোকেরা রয়েছে, আর ছোট্ট পূজাতে যাই যে ওরা কীভাবে পূজা করে দেখি একবার, ওনাদের সঙ্গে বসি। সামনে এডিসি নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য রেখেই কি মুখ্যমন্ত্রীর ইচ্ছে হলো উপজাতি এলাকার পুজো দেখার? তাই হেলিকপ্টারে চড়ে গেলেন সায়দা ছড়াতে। এদিন কুমারঘাট থেকে বিপ্লব দেব যান কৈলা শহরে। কৈলা শহরে পদ্মশ্রী থঙ্গা ডার্লংয়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে কৈলা শহর থেকে ফের হেলিকপ্টারে চেপে আগরতলায় ফেরেন বিপ্লব দেব। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।